নমস্কার, শুরু করছি আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সংসার। শুরু করছি আজকের গল্প সংসার। বৃদ্ধ বয়সে দাম্পত্য কলহ কৌতুক এবং হাসির কথা, কিন্তু প্রেমের দেবতা চিরদিনই অবুজ কিশোর। স্থান কাল পাত্র লইয়া কোনো বিবেচনা বা বিচার করা তাহার প্রকৃতির বহির্ভূত। 55 বৎসরের সরকার গৃহিণী 60 বৎসরের বৃদ্ধ স্বামীর উপর দুর্জয় অভিমান করিয়া বসিলেন, গোপনে নয় একেবারে প্রকাশ্যে। উপযুক্ত ছেলে বউ এবং একঘর নাতি নাতনির সমক্ষেই অভিমান ঘোষণা করিয়া গাড়ি আনাইয়া বাপের বাড়ি চলিয়া গেলেন। ছেলে বউয়েরা কেহ কিছু বলিতে পারিল না। বড় নাতনি সদ্য বিবাহিতা কমলা, কমলা কিন্তু থাকিতে পারিল না, সে মুখে কাপড় দিয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সরকার গিনি গম্ভীরভাবে প্রশ্ন করিলেন, হাসছিস যে বড়? কমলা হাসিতে হাসিতেই বলিল, একটা ছড়া মনে পড়ল ঠাকুমা, বলি? ভ্রুকুঞ্চিত করিয়া গিন্নি বলিলেন, ছড়া? হ্যাঁ, শিবদুর্গার সেই ছড়া। সেই যে, বলি? আচ্ছা শুনি, বল। মর 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 ভাঙর বুড়ো, তোর চোখে পড়ুক ছানি, বাপের বাড়ি চললুম আমি, বলেন দুগ্গা রানী, কোলে লয়ে কার্তিক হাঁটায়ে গণপতি, রাগ করে চলিলেন অম্বিকে পার্বতী। তা ঠাকুমা, বাবাকে কাকাকে সঙ্গে নিয়ে যাও। নাতনির এ রহস্য সহাস্য মুখে তিনি গ্রহণ করিতে পারিলেন না, বুকে বরং আঘাতই লাগিল। রহস্যের উত্তর পর্যন্ত তিনি দিতে পারিলেন না, শুধু কমলার মুখের দিকেই নীরবে চাহিয়া রহিলেন। সে দৃষ্টির ভাষাতেই কমলা নিজের ভুল বুঝিতে পারিল। সে তাড়াতাড়ি কাছে আসিয়া একান্ত অনুতপ্ত মিনতিপূর্ণ কণ্ঠেই বলিল, রাগ করলে ঠাকুমা? তুমি রাগ করলে? ম্লান হাসি হাসিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া গিন্নি বলিলেন, তোর উপরে কি রাগ করতে পারি ভাই? কমলি আবার রসিকতা করিয়া ফেলিল, চুপি চুপি বলিল, পর অদল বদল করো ঠাকুমা, আমার সে ভারী অনুগত বর, তুমি খুশি হবে। আমি একবার বুড়োকে দেখি তাহলে। এবার ঠাকুমা হাসিয়া ফেলিলেন, তারপর বলিলেন, তার চেয়ে তুই দুটুই নে ভাই, আমার আর চাই না, আমার অরুচি ধরেছে। কমলি বলিল, কিন্তু তুমি এমন করে বাপের বাড়ি যেও না ঠাকুমা, লোকে হাসবে। কেন, আমি আমার বাপের বাড়ি যেতে পাবো না? ভাই ভাজ কি সংসারে পর নাকি? আয় রে খেদি আয়, বলিয়া ছোট নাতনি খেদির হাত ধরিয়া তিনি গাড়িতে উঠিয়ে বসিলেন। ছোট ছেলে অমৃত গাড়ির সঙ্গে সঙ্গে গ্রামের শেষ পর্যন্ত আসিয়া বলিল, বেশি দিন থেকো না মা, দিন দশেকের মধ্যেই চলে এসো। গিন্নি বলিলেন, আমি আসবো না বাবা, তোমার বাপের ও হতচ্ছেদ্যার ভাত আমি খেতে পারবো না। নাতনি খেদিও বলিয়া উঠিল, আমিও বাবা, আমিও আর আসবো না। তাহার কথা শেষ না হইতেই শিহরিয়া উঠিয়া গিন্নি তাহার পিঠে একটা চর বসাইয়া দিলেন। কি কি বললি হারামজাদি, কি বললি, আসবি না? খেদি অপ্রত্যাশিতভাবে চর খাইয়া হতভম্বের মতো কিছুক্ষণ ঠাকুমার মুখের দিকে চাহিয়া রহিল, তারপর ক্রুদ্ধ বিড়ালির মতো গর্জন করিয়া উঠিল, তুই বললি কেন? তুই তো বললি ফিরবি না। সে কথার কোনো উত্তর না দিয়া গিন্নি বলিলেন, বল শিগগির, আসবো বাবা, বল।
অমৃত হাসিতে হাসিতেই সেখান হইতে ফিরিল। বলিল, ওই হয়েছে মা, তুমি বললেই ও এক্ষুনি বলবে। কারণটা নিতান্তই তুচ্ছ, খুলে বলি। উত্তরায়ণ সংক্রান্তিতে গঙ্গা স্নানে যাওয়া লইয়া স্বামী স্ত্রীতে বিরোধ। কর্তা সংকল্প করিয়াছিলেন উত্তরায়ণ সংক্রান্তিতে গঙ্গা স্নানে যাইবেন, কথাটা মনে মনেই রাখিয়েছিলেন, প্রকাশ করিলেন যাত্রার ঠিক পূর্ব দিন। শুনিবা মাত্র গিন্নি নিজের মোট ঘাট বাঁধিতে বসিলেন। কর্তা সবিস্ময়ে বলিলেন, ও কি কি করো, তুমি কোথায় যাবে? একটা কৌটায় দোক্তাপাতা পুড়িয়া পোটলায় বাঁধিতে বাঁধিতে গিন্নি বলিলেন, আমিও যাব তোমার সঙ্গে, আমিও যাব। সঙ্গে সঙ্গে মেলার পিতল, কাঁসা ও পাথরের বাসনের দোকানগুলি সারি সারি কর্তার মনশ্চক্ষের সম্মুখে ভাসিয়ে উঠিল। বাসা আর দোকান, দোকান আর বাসা, অন্তত 20-25 টাকা। কর্তা শিহরিয়া উঠিলেন, তিন ঘাড় নাড়িয়া প্রতিবাদ জানাইয়া বলিলেন, না। কি তোমার হুকুমে নাকি? কর্তা বলিলেন, তুমি তো এই কার্তিক মাসে গঙ্গা স্নান করে এলে। তো কার্তিক মাসে করেছি তো পৌষ মাসে কি? আমি যাবই, তুমি সঙ্গে করে আমাকে কোথাও নিয়ে যাও না, ছেলেদের সঙ্গে দাও, আর তারা গিয়েই ধুয়ো ধরবে, টাকা নেই, বাবা বকবে, ওসব হবে না। এবার আমি ওই চাটুর্যেদের মতো একখানা বড় গামলা আর বারুজ্যেদের মতো একটা ডেচকি কিনব। কর্তা আর থাকিতে পারিলেন না, বলিয়া উঠিলেন, তার চেয়ে বলো না যে আমাকে অন্তর্জলি করে দিতে যাবে। মুহূর্তে গিন্নির সর্ব অবয়ব যেন অসার পঙ্গু হইয়া গেল, গ্রন্থিবন্ধন নিথর হাত দুইখানি পোটলার উপর আড়ষ্ট হইয়া এলাইয়া পড়িল। মুখের চেহারায় নিমেষে সে এক অদ্ভুত রূপান্তর। কর্তা নিজের ভুল বুঝিতে পারিয়া শশব্যস্ত হইয়া উঠিলেন। চট করিয়া সংশোধনের একটা উপায় হাওড়াইয়া তিনি হা হা করিয়া খানিকটা হাসিয়া লইলেন, নিতান্ত প্রাণহীন কাষ্ঠ হাসি। হাসিতে হাসিতে বলিলেন, সে পারব না বাপু, এই বুড়ো বয়সে আমি তোমাকে অন্তর্জলি করতে পারব না। তারপর আবার খানিকটা সেই হাসি, বুঝলে না, এই বয়সে আমি তোমাকে অন্তর্জলি করতে পারব না। গিন্নি কোনো উত্তর দিলেন না, শুধু একটা সুগভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাটির মেঝের উপরই শুইয়া পড়িলেন। কর্তা পরম উৎসাহের সহিত বলিলেন, তাই চলো, গাঁটছড়া বেঁধে গঙ্গা স্নান করতে হবে, কিন্তু বলে দিচ্ছি, তখন কিন্তু লজ্জা করলে শুনব না। আর কত বাসনি কেন, তাই আমি একবার দেখব, চলো যাই। তবুও কোনো উত্তর নাই। কর্তার বুকের ভিতরটা একটা দারুণ অস্বস্তির উদ্বেগে হাঁপাইয়া উঠিতেছিল, পা দুইটা যেন মুহূর্তে মুহূর্তে দুর্বল হইয়া আসিতেছে। যাই দেখি, তাহলে দুখানা গাড়ি সাজাতে বলি, একখানা গাড়িতে জিনিসপত্র আসবে, বড় গামলাও দুখানা কেনেই ভালো, একখানাতে ডাল একখানাতে ঝোল, তা বটে, বাসন কতকগুলো সত্যিই দরকার। হ্যাঁ ঠিক, বলিতে বলিতেই তিনি পলাইয়া আসিলেন। খানিকটা পাড়ার চাটুর্যের সঙ্গে গল্পগুজব করিয়া ফিরিয়া আসিয়া শুনিলেন, গিন্নি পণ করিয়াছেন, এবারের অন্ন তিনি আর গ্রহণ করিবেন না, বাপের বাড়ি যাইবেন, এ বাড়িতে থাকিবার দিন তাহার নাকি শেষ হইয়াছে।
দাম্পত্য প্রেমে মানুষকে যেমন কাণ্ডজ্ঞানহীন করে, এমন আর কিছুতে পারে না। সরকারকর্তা গম্ভীর প্রকৃতির লোক, গ্রামের মধ্যে মাননীয় ব্যক্তি, সেই কর্তা দাম্পত্য কলহে দিশা হারাইয়া সেই রাত্রে শয়ন কক্ষে মুখ ঢাকিয়া একখানা গামছা বাঁধিয়া বসিয়া রহিলেন। মনে মনে ঠিক করিয়া রাখিয়াছিলেন, গিন্নি দেখিয়া নাক বাঁকাইয়া কারণ জিজ্ঞাসা করিলেই তিনি গান ধরিয়ে দেবেন। হঠাৎ পৌত্রী কমলা হাসিয়া ঘরে প্রবেশ করিল। তাহার এই মূর্তি দেখিয়া সে একটু চকিত হইয়াই বলিল, ও মা গো, ও কি? কর্তা আজ যেন একেবারে ছেলে মানুষ হইয়া গিয়াছেন। কমলার এই আতঙ্ক দেখিয়া কৌতুকে খিলখিল করিয়া হাসিয়া তিনি বলিলেন, আমি ভূত। কমলি টেয়া নামে, সে ব্যাপারটা সঠিক না বুঝিলেও আভাসে খানিকটা অনুমান করিয়া লইল। সেও খিলখিল করিয়া হাসিয়া বলিল, তা ভূত মশাই, আপনি খিল দিয়ে শুয়ে পড়ুন, আপনার পেতনি আসবেন না, আমার কাছে শুয়েছেন, বুঝলেন ভূত মশাই? কর্তা মুখের গামছাখানা টানিয়া খুলিয়া ফেলিয়া দিশাহারার মতো চাহিয়া রহিলেন। তাহার মনের মধ্যেও দারুণ অস্বস্তি, বুকের ভেতরটা এক অসহনীয় উদ্বেগে অহরহ পীড়িত হইতেছে। সহসা তাহার ইচ্ছা হইল নিজের গালেই তিনি ঠাস ঠাস করিয়া কয়েকটা চড় বসাইয়া দেন। তারপর রাগ হইল গিন্নির উপর, কি এমন তিনি বলিয়াছেন যে কচি খুকির মতো এমন ধারা রাগ করিয়া বসিল বুড়ি? তিনি আর থাকিতে পারিলেন না, নির্জন ঘরের সুবিধে পাইয়াই বোধ হয় অকস্মাৎ গিন্নির উদ্দেশ্যে দুই হাত নাড়িয়া মুখ ভেঙাইয়া উঠিলেন, কচি খুকি আমার, গলায় দড়ি দিগে গেছে, লজ্জাও নেই এই বুড়ি বয়সে, কচি খুকি আমার। পরদিনই গিন্নি বাপের বাড়ি রওনা হইয়া গেলেন। ছেলে বউ নাতি নাতনি কাহারও কথা শুনিলেন না, কেবল ছোট ছেলের মেয়ে হেদি কিন্তু তাহাকে ছাড়িল না, গিন্নিও তাহাকে ছাড়া থাকিতে পারেন না, সেই সঙ্গে গেল। বহির্বাটিতে কর্তা তখন বাড়ির কৃষানদের সঙ্গে এক তুমুল কাণ্ড বাঁধাইয়া তুলিয়াছেন, রাগে তিনি যেন আগুনের মতো জ্বলিতেছিলেন। দিন পাঁচেক পরেই বৃদ্ধ সরকার কর্তা শ্বশুরালয়ে আসিয়া উপস্থিত হইলেন, সঙ্গে গাড়িতে এক গাড়ি বোঝাই করা বাসন। গিন্নি চলিয়া যাওয়ার পর তিনিও রাগ করিলেন, মনে মনে ঠিক করিলেন গঙ্গা স্নানে যাইবেন এবং আর তিনি ফিরিবেনই না। গঙ্গা তীরের একখানা কুটির বাঁধিয়া জীবনের অবশিষ্টাংশ কাটাইয়া দিবেন। পরদিনই তিনি গঙ্গা স্নানে রওনা হইলেন, সঙ্গে গোপনে টাকাও লইলেন অনেকগুলি, একখানা বাড়ি ছোটখাটো যেমনই হোক কেনিয়া তিনি ফিরিবেনই। কিন্তু সেখানে গিয়া বাড়ির পরিবর্তে এক গাড়ি বাসন কিনিয়া তিনি স্বগৃহের পরিবর্তে শ্বশুর গৃহে আসিয়া উঠিলেন। শ্যালকের পরম আদরের সহিত তাহাকে গ্রহণ করিয়া তাহার পরিচর্যার জন্য ব্যস্ত হইয়া উঠিল। পা হাত ধুইবার জল, তামাক, জেলে ডাকিবার বন্দোবস্ত, সে অনেক কিছু। হোঁকাতে কয়েকটা নামমাত্র টান দিয়াই সরকারকর্তা উঠিয়া বলিলেন, চলো তোমাদের গিন্নিদের একবার দেখে আসি। শ্বশুরবাড়ির আনন্দই হল শালি আর শালাজ, চলো বলিয়া তিনি নিজেই অন্দরের পথ ধরিলেন। একখানা কার্পেটের আসনে মহা সমাদর করিয়া তাহাকে বসাইয়া বড় শালক পত্নী প্রণাম করিয়া উঠিয়াই ফিক করিয়া একটু হাসিলেন, বলিলেন, তারপর এলেন? কর্তাও ওই হাসি একটু হাসিয়া বলিলেন, এলাম।
শ্যালক পত্নী আবার হাসিলেন, মাথা চুলকাইয়া কর্তা বলিলেন, খেদি কই? তোমার দিদির কথা তো আমি জানতে চাইনি, কিন্তু খেদি কই? হই হল গো, দিদি তাকে নিয়ে বুড়ো বয়সে গেলেন মামার বাড়ি, এই কাল গিয়েছেন। মামার বাড়ি? সরকার কর্তার সর্বাঙ্গ এই মাঘের শীতে যেন জলসিঞ্চিত হইয়া গেল। শ্যালক পত্নী বৃদ্ধ বয়সেও খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন, তারপর ডাকিলেন, দিদি নেমে এসো না ভাই, কর্তার বুকে যে তোমার খিল ধরে গেল গো। সরকার গিন্নি সত্যই নামিয়ে আসিলেন, কিন্তু কর্তাকে একটি কথাও না বলিয়া ভাজকে বলিলেন, তোমার কি কোনো আক্কেল নেই বউ? ছি, উপযুক্ত ছেলে বউ কিসব ভাবছে বলো তো? ঠিক এই মুহূর্তটিতেই খেদি একেবারে লাফতে দিতে আসিয়া বাড়ি ঢুকিল। উরি বাবারে দাদু, দাদু এক গাড়ি বাসন এনেছে, এই বড় বড় গামলা, এত বড় ডেচকি, গেলাস বাটি কত কি! সে দাদুর গলা জড়াইয়া পিঠের উপর ঝুলিয়া পড়িল। শ্যালক পত্নী বলিলেন, সব তোমার ঠাকুমার জন্যে, তোমার জন্য খট খট লবর ডঙ্কা। খেদি এবার পিঠ হইতে কোলে আসিয়া বসিয়া বলিল, আমার জন্য কি এনেছো দাদু? তোমার জন্যে, তোমার জন্যে একখানা নয়না এনেছি হে, আর একখানা চিরুনি এনেছি বলিয়া পকেট হইতে ছোট একখানি আয়না ও চিরুনি বাহির করিয়া দিলেন। খেদি বলিল, যা, এ যে আয়না চিরুনি, নয়না কিরুনি কেন হবে? তুমি যে বললে নয়না এনেছি কিরুনি এনেছি, কোথায়? ইয়া বড় বড় হলেই বুঝি আয়না চিরুনি, আর এ হলো নয়না আর কিরুনি, না এ আমি নেব না। ঠাকুমায়ের জন্য কত কি এনেছো? এবার ঠাকুমা লজ্জিত হইয়া বলিলেন, এনেছি এনেছি, তোর জন্য অনেক এনেছি, একটু থাম, মানুষকে একটু জিরুতে দিই। কর্তা পুলকিত হইয়া বলিলেন, বাক্সটা নামিয়ে আনতে বলো। কথা শেষ না হইতেই খেদি ছুটিল, বাক্স বাক্স বাক্স। কর্তা আবার বলিলেন, বাসনগুলো নামাতে বলো, গামছা কিনেছি চারখানা, আর ডেচকি বড় বড় দুটো। বাধা দিয়ে গিন্নি বলিলেন, নামিয়ে আর কি হবে, বাড়িতেই নামাবে একেবারে, খাওয়া দাওয়া করেই চলে যাও বলিয়াই তিনি উপরে চলিয়া গেলেন। অকুল সমুদ্রে কর্তার হাত হইতে যেন অকস্মাৎ লব্ধ কাষ্ঠখণ্ডটি আবার ভাসিয়া গেল। শ্যালক পত্নী হাসিয়া বলিলেন, কঠিন ব্যাপার সরকার মশাই, কঠিন ব্যাপার। সরকার কাতরস্বরেই বলিলেন, কি করি বলো দেখি ভাই, তোমার দিদি। উপর হইতে প্রশ্ন হইল, বলি নন্দাইকে জল টল খেতে দাও না আমোদি করবে? ওমা বলিয়া জিব কাটিয়া শ্যালক পত্নী ব্যস্ত হইয়া ডাকিলেন, বৌমা বৌমা, আকিল তোমাদের বাপু, কি বলো দেখি। ছি ছি, বৌমার অপরাধ ছিল না, সে প্রস্তুত হইয়াই ছিল, জলখাবারের থালা হাতে সে বাহির হইয়া আসিল। কথাটা চাপা পড়িয়া গেল, তখনকার মতো চাপা পড়িলেও শেষ পর্যন্ত শ্যালক পত্নী মধ্যস্থ হইয়া স্বামী স্ত্রীর একটা আপোষ করিয়া দিলেন। সরকার মশাইকে তিনি প্রতিজ্ঞা করাইয়া লইলেন, দেখুন কথার খেলাপ করবেন না তো, তিন সত্যি করুন আপনি। তিন সত্যি করছি গো আমি, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি আনব আনব, এক বছরের মধ্যেই আমি হরিদ্বার পর্যন্ত তীর্থ করিয়ে আনব, তিন সত্যি করছি। সরকার গিন্নি বলিলেন,
আর যে কথা তুমি বলেছো আমাকে তার জন্যে আমাকে 108টি সধবা ভোজন করাতে হবে এক মাসের মধ্যে। বেশ, তাই হবে, নতুন বাসনে একটা কাজ হয়ে যাবে। শ্যালক পত্নী বিনা বাক্য ব্যয়ে এবার হাসিতে হাসিতে সরিয়া পড়িলেন। সরকার গিন্নি বলিলেন, তুমি সাক্ষী থাকো ভাই, বউ তুমি সাক্ষী থাকো। হাসিয়া সরকার বলিলেন, চলে গিয়েছেন তিনি। বাহির পর্যন্ত দেখিয়া আসিয়া সরকার গিন্নি বলিলেন, বলি তোমার আক্কেলটা কিরকম শুনি, রাজ্যের বাসন নিয়ে যে একেবারে এখানে চলে এলে, এখানে সমস্ত ছেলের হাতে আমাকে একটি করে বাটি নয় গেলাস দিতে হবে, সেটির কোলে 15-16টি ছেলে, কোনো আক্কেল নেই তোমার, কি বুদ্ধি। সরকার বলিলেন, বেশ তো গো, আবার তোমাকে কিনে দিলেই তো হলো, দেবে খুন। পরদিনই সরকার মহাশয় গৃহিণীকে লইয়া বাড়ি ফিরিলেন। গাড়িতে উঠিবার সময় গিন্নি আবার বলিলেন, দেখো এক বছরের মধ্যে তুমি নিজে সঙ্গে করে হরিদ্বার পর্যন্ত তীর্থ করিয়ে আনবে, আনবে তো? আবার সরকার প্রতিশ্রুতি দিলেন, আনবো আনবো আনবো, তিন সত্যি করল। কিন্তু আপত্তি তুলিল ছেলেরা, প্রবল আপত্তি করিয়া বড় ছেলে বলিল, বেশ তো, যাবেন আর কয়েক বছর পরে, আমরা সব বুঝে সুঝে নেই, তারপর। সরকার কর্তা গৃহিণীর দিকে চাহিয়া বলিলেন, শোনো, 35-36 বছরের উপযুক্ত ছেলের কথা শোনো একবার, শোনো। তারপর ছেলেকেই বলিলেন, এই দেখো, আমার তখন 25 বছর বয়স, 25 নয় পুরো 24, হ্যাঁ নামে 25। সেই বয়সে আমি বাপ মাকে কাশীবাস করিয়েছিলাম, দেখলাম বাবার শরীর খারাপ, চিঠি লিখে কাশীতে বাড়ি ভাড়া করলাম, বাবা কিছুতেই যাবেন না, আমি জোর করে নিয়ে গেলাম, ভালো স্থান, ভালো খাবেন, ভালো থাকবেন, বিশ্বনাথ দর্শন করবেন, কোথায় এ সংসার পঙ্কে ডুবে এই গোষ্পদে পড়ে থাকবেন। শেষ সময় বাবা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করেছিলেন, আর তোরা এই বলছিস, তাও আমরা চিরদিনের মতো যাইনি, এই মাস দুয়েক পরেই ফিরব। ছেলে বলিল, ব্যবসার বাজার যা মন্দা পড়েছে তাতে ঝক্কি ঘাড়ে নিতে আমার সাহস হচ্ছে না, তার উপর চাষ জমিদারি হাইকোর্টে মোকদ্দমা, ইস, সামলাতে আমরা পারব না। এবার বিরক্ত হইয়া সরকার কর্তা বলিলেন, না পারলে হবে কেন, আমরা কি চিরজীবী, আমি এই সংসারের ভার নিয়েছি 25 বছর বয়সে, তখন কি ছিল, বাবার পৈতৃক 500 টাকা, জমিদারির আয়, আর সখানেক বিঘে জমি। বাবা কাশী যাবার পর ব্যবসা আরম্ভ করে এই সব আমি করেছি, বাবা কিছুতেই ব্যবসা করতে দেবেন না, আমিও ছাড়ব না, তাকে কাশীতে রেখে এসেই আমি ব্যবসা করেছিলাম, তোদের মতো ভয় করলে হতো এই সব না, বাপের আঁচল ধরে বসে থাকলে হতো। ছেলে এবার বাধ্য হইয়া বলিল, তবে যান। কিন্তু কিছুক্ষণ পরই আবার সে বলিয়া উঠিল, কিন্তু যাবেন, আবার কিন্তু তুলিস কেন, কিন্তু কিসের, টাকা কুড়ির বড় টানাটানি চলছে, কোথা থেকে যে টাকা আপনাদের দেব তাই ভাবছি, মাস তিনেক পরে। বাধা দিয়ে সরকার কর্তা বলিলেন, টাকা কুড়ি কিচ্ছু লাগবে না বাবা, তোমাদের টাকা আমি নেব না,
তীর্থের টাকা সে আমার কাছে আছে। হাসিয়া ছেলে বলিল, আমাদের টাকা, বিষয় সম্পত্তি, সংসার আমাদের না আপনার? এবার সরকার গিন্নি বলিলেন, সংসার তোমাদের বই কি বাবা? ছেলে মেয়ে ঘর দোর সবই এখন তোমাদের, আমরাও এখন তোমাদের ছেলে মেয়ের সামিল। কর্তা বরং বলিলেন, না না, তা বললে হবে কেন? যতদিন আমরা আছি ততদিন ঝড় ঝাপটা আমাদেরই মাথায় নিতে হবে বই কি? বাপ মায়ের আড়াল হলো পাহাড়ের আড়াল। যাক, ইহার পর আর কোনো বাধাই হইল না। উদ্যোগ আয়োজন করিয়া সরকার কর্তা শুভ দিনে গৃহিণীকে লইয়া তীর্থযাত্রা করিলেন। ট্রেনে উঠিয়া মনটা কেমন করিয়া উঠিল। ছেলেরা, ছোট ছোট নাতি নাতনিরা প্ল্যাটফর্মের উপর কেমন বিষণ্ন দৃষ্টিতে তাহাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিয়াছে। ঘর দ্বার দেখা যায় না, কিন্তু গ্রাম প্রান্তের গাছপালাগুলির শ্যামলতার উপরেও কেমন যেন উদাসীনতার ছাপ পড়িয়াছে। সরকারকে নিয়ে জোর করিয়া হাসিয়া বলিলেন, বোধ করি সকলকে লক্ষ্য করিয়াই বলিলেন, এই তো কটা দিন, দুমাসে 60 দিন। কর্তা গম্ভীর ভাবে বলিলেন, খুব হুঁশিয়ার বাবা, যে কাজ করবে বেশ করে ভেবে চিনতে, বরং সঙ্গে সঙ্গে আমাকে চিঠি লিখে দেবে, আমি যেখানে যাব ঠিক ঠিকানা আগে থেকে জানাব। ট্রেনটা ইতিমধ্যেই চলিতে আরম্ভ করিয়াছিল। কর্তা ব্যস্ত হইয়া বলিলেন, না না, এমন করে ট্রেনের সঙ্গে নয়, না। ট্রেন গতি সঞ্চয় করিতে করিতে বাহির হইয়া গেল। বড় ছেলে বলিল, একটা কথা জিজ্ঞেস করতেও পারলাম না ছাই। কনিষ্ঠ উদ্বিগ্ন হইয়া উঠিল, কি কি? এই যে কোথায় কি রইল, মানে কথাটা জিজ্ঞাসা করতেই পারলাম না। সবই তোমার বাবার খাতায় আছে, বাবার কাজ তো বড় পরিষ্কার। ঠোঁট মচকাইয়া বড় ভাই কহিল, খাতায় সে নেই, তাহলে আমি জানতাম। বাবা মা দুজনের কাছেই টাকা আছে, সেসব হিসেবের বাইরের পুঁজি, সেদিন বললেন মনে নেই? ছোট ভাই ভ্রু তুলিয়া চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, হ্যাঁ ঠিক। কিছুক্ষণ চিন্তা করিয়া আবার সে বলিল, মানুষের শরীর। প্রথমেই সরকার দম্পতি কাশিতে নামিলেন। বাসায় উঠিয়া কর্তা হাসিয়া বলিলেন, যাক, 300-টির দায় থেকে মুক্ত হলাম। বাপ, মুখ ফসকে একটা কথা বলে কি তার প্রায়শ্চিত্তির! গিন্নি বেশ বড় বড় পেয়ারা কিনিয়েছিলেন। ছোট মোটি পাতিয়া একটা পেয়ারা কাটিতে কাটিতে বলিলেন, প্রায়শ্চিত্তি? তীর্থ করার নাম প্রায়শ্চিত্তি? আর তোমরা বলো, মেয়েদের মতো সংসারের মায়া আর কোনো জাতের নেই? টাকা টাকা আর বিষয় বিষয় পুরুষের মতো নরুকে জাত আবার আছে নাকি? আমি মোলে ঠিক আবার তুমি বিয়ে করবে। কর্তা বলিলেন, উত্তর দিতাম, কিন্তু কে ফ্যাসাদে পড়ে সে কথা বলে? হয়তো এবার সশরীরে স্বর্গ ঘুরিয়ে আনতে সত্যি করতে হবে। গিন্নি নাসিকা কুঞ্চিত করিয়া বলিলেন, আর তো কিছু জানো না, শুধু কুটকুট করে কথা কইতেই জানো, নাও এখন মুখে দাও কিছু। বলিয়া শ্বেত পাথরের একখানি রেখাবিতে কিছু ফল ও মিষ্টি সাজাইয়া নামাইয়া দিলেন। কর্তা বলিলেন, এটা
রেকাবিখানার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া তিনি প্রশ্ন করিলেন, বাড়ি থেকে এনেছো বুঝি? পথে ঘাটে এসব জিনিস ভেঙে যায়। বিরক্ত হইয়া গিন্নি বলিলেন, বাড়ি থেকে আনে নাকি এসব? কিনলাম এক্ষুনি, বিক্রি করতে এসেছিল। তুমি বাজারে গিয়েছিলে তখনই এসেছিল। কর্তা এক টুকরা ফল মুখে তুলিয়ে বলিলেন, তাই। কিছুক্ষণ পর সহসে তিনি বলিলেন, দেখো একটা কথা তোমায় বলি, একখানা বাড়ি এখানে ভাড়া করে ফেলি, আর শেষ কটা দিন এইখানেই কাটিয়ে দেওয়া যাক। বহুদিন থেকেই এ আমার সংকল্প। তবে যদি বলো কই কখনো তো বলনি, সে বলিনি নানা কারণে। সংসারটা একটু গুছিয়ে ছেলেদের হাতে দিয়ে তারপর যাব এই মনে ছিল, কিন্তু এসেছি যখন তখন আর নয়। কি বলো তুমি? একদৃষ্টে শূন্যের দিকে যেন ভবিষ্যতের গর্ভের মধ্যে দৃষ্টি প্রসারিত করিয়া গৃহিণী বলিলেন, কথা তো ভালোই, কিন্তু ছেলেরা এখনো তেমন সক্ষম হলো কই? দেখলে তো আসবার সময় কি কাকুতি বেচারাদের। তারপর সহসা প্রবল বেগে ঘাড় নাড়িয়া হুড়হুড় করে বলিয়া উঠিলেন, না বাপু, খেদির বিয়ে আর বড় নাতির বিয়ে, না এনা দেখে সে হবে না, বলে দিচ্ছি। অতঃপর তর্ক বিতর্ক করিয়া স্থির হইল, দুই মাসের স্থলে ছয় মাস অন্তত থাকিতে হইবে। ছ মাস পরে আগামী মাঘ মাসে প্রয়াগে কুম্ভযোগ। কুম্ভযোগে ত্রিবেণী সঙ্গমে স্নান করিয়া বাড়ি ফেরা হইবে। আপাতত তীর্থগুলি ফিরিয়া কাশীতে আসিয়াই বাস করাই স্থির হইল। কর্তা একখানা ছোটখাটো বাড়িও কয়েক মাসের জন্য ভাড়া লইয়া ফেলিলেন, কিন্তু সাবিত্রী তীর্থে গিয়া পাহাড়ে উঠিতে উঠিতে গিন্নি বিদ্রোহ করিয়া উঠিলেন, না বাপু, আমাকে তুমি দেশে রেখে এসো, বাতের যন্ত্রণায় মরে গেলাম। বেলের ধর্মরাজতলা আমাকে যেতেই হবে, আর ছেলেদের মুখ মনে পড়ছে আমার। কর্তা হাসিলেন, বলিলেন, আজই লিখে দিচ্ছি ধর্মরাজের তেল আর ওষুধের কথা, কাশী গিয়েই পাবে। বসে বসে মালিশ যত পারো করো না। গিন্নি বলিলেন, তুমি আমাকে আর ঘরে ফিরতে দেবে না দেখছি। কর্তা হাসিয়া বলিলেন, বেশ তো, পুত্র পৌত্র স্বামীর কোলে একেবারে কাশীর গঙ্গা জলে, সে তো ভালোই হবে। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গিন্নি বলিলেন, হ্যাঁ, তেমনি ভাগ্য কি আমার হবে? তেমন পুণ্যি বলো, তেমন পুণ্যি কি এমন করেছি বলো? কখনো তুমি মনের স্বাদ মিটিয়ে ব্রত পার্বণ করতে দিয়েছ? আমার আবার ওই ভাগ্যের মরণ নাকি হয়, যত সব পুণ্যি কি এমন করেছি? কিন্তু আপনার অজ্ঞাতসারে গিন্নি সে পুণ্য সঞ্চয় করিয়াছিলেন। মহাকুম্ভযোগে ত্রিবেণী সঙ্গমে স্নানান্তে গিন্নি কলেরায় আক্রান্ত হইয়া পড়িলেন। কর্তা বলিলেন, হ্যাঁ গিন্নি, কাকে দেখতে ইচ্ছে হয় বলো, আসতে টেলিগ্রাম করে দিই। দেখতে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গিন্নি স্বামীর মুখের দিকে চাহিয়া বলিলেন, পারলে না
নিয়ে যেতে? তারপর আবার বলিলেন, না থাক, কাউকেই আসতে হবে না, বড় খারাপ রোগ, তুমি সদগতি করবে আমার, থাক কাউকে আসতে হবে না, সাবধানে থেকো। টপ টপ করিয়ে কয় ফোঁটা জল কর্তার চোখ দিয়ে গড়াইয়া পড়িল। এবার গিন্নি হাসিলেন, বলিলেন, বুড়ো বয়সে কেঁদো না, ছি আমার লজ্জা করছে। কর্তা কিন্তু গিন্নির কথা শুনিলেন না, বড় ছেলেকে তার করিলেন, শীঘ্র এসো, তোমার মায়ের কলেরা। তার পাইয়া সমস্ত সংসারটা চমকিয়া উঠিল। বড় ছেলে বলিল, এমন যে হবে এ আমি জানতাম। ছোট ছেলে বলিল, কি বিপদ বলো দেখি। তিক্ত হাসি হাসিয়া বড় ছেলে বলিল, এখন বিপদের হয়েছে কি? এই তো সবে প্রথম সন্ধি, এখনো কত হবে, সেখানকার রোগ এখানে আসবে। তারপর অকস্মাৎ ক্রুদ্ধ হইয়া উঠিল, বারবার তখন আমি বারণ করেছিলাম, কিন্তু বাপ হয়ে ছেলের কথা তো শুনতে নেই, অপমান হয় যে। সেই দিনই দুই ভাই আরও একজন সঙ্গী সহ রওনা হইয়া গেল। কিন্তু যখন তাহারা সেখানে পৌঁছিল তখন সব শেষ হইয়া গিয়াছে। বাসায় যে ঘরে সরকার দম্পতি ছিলেন সে ঘরখানা শূন্য পড়িয়া রহিয়াছে। বাসায় প্রায় সকলেই সরিয়া পড়িয়াছে। যে কয়জন ছিল তাহারা বলিল, বুড়ি মেয়েটি মরেছে কাল সকালে। বুড়ো ভদ্রলোকটি চেষ্টা চরিত্র করে তার গতি করে এলেন দুপুর বেলায়। সেই দুপুরবেলা থেকেই তাঁরও আরম্ভ হল। তারপর মশায়, অপরে কে কার মুখে জল দেয় বলুন, তবু সেবা সমিতিতে খবর একটা দেওয়া হয়েছিল, তাও কেউ এলো না। তারপর রাত্রে দেখলাম ভলেন্টিয়ার এসে কাঁধে করে নিয়ে গেল। কোন সমিতির ভলেন্টিয়ার বলতে পারেন? কে জানে মশাই, দরজার ফাঁক দিয়ে দেখলাম ভলেন্টিয়ার, ওই পর্যন্ত। আমরাও আজ মোটঘাট বেঁধেছি, এই দুপুরের ট্রেনেই ফিরব। তাহারা যাত্রার আয়োজনে ব্যস্ত হইয়া উঠিল। অশ্রু সজল নেত্রে দুই ভাই ত্রিবেণী সঙ্গমে পিতামাতা উভয়ের তর্পণ সারিয়া গলায় কাছা পরিয়া বাড়ি ফিরিল, সঙ্গে রাজ্যের জিনিসপত্র। এলাহাবাদ ও কাশীর বাসায় গিন্নি বিহঙ্গিনীর মতো একটি একটি করিয়া সঞ্চয় করিয়াছিলেন। সমারোহ সহকারী শ্রাদ্ধ শান্তি হইল। ছেলেরা ত্রুটি কিছু করিল না, কিন্তু নিন্দুকে বলিল, করবে না তো কি, এক খরচে দুটো, একটা খরচ তো বেঁচে গেল। কথাটা শুনিয়া বড় ছেলে বলিল, দুটোই করব আমরা, বৎসরকৃত্যতে এই খরচই আমরা করব। বাবা মা তো আমাদের অভাব রেখে যাননি কিছুর। সত্য কথা, সরকার কর্তা রাখিয়ে গিয়েছেন প্রচুর। এই সেদিনও কর্তাগিন্নির ঘরের মেঝে খুঁড়িয়া 4,000 টাকা ছেলেরা পাইয়াছে। দুই ভাই পরামর্শ করিয়া ব্যবসাটা বাড়াইবার সংকল্প করিল। 3 দিন ধরিয়া গভীর আলোচনার ফলে ব্যবসায়ের পরিধি পরিবর্তনের একটা পরিকল্পনা প্রস্তুত করিয়া বড় ভাই বলিল, বেশ হয়েছে বুঝলি, আমার তো মনে হয় এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। ছোট ভাই বলিল, বাবা কিন্তু এতে মত দিতেন না,
ওই চেয়ার টেবিল নিয়ে শহরে অফিস করা? তার মানে ইংরেজি জানতেন না তিনি? বড় বড় বিজনেস সার্কেলে মেশবার ক্ষমতা ছিল না তার? তার উপর তাহার মুখের কথা মুখেই থাকিয়া গেল। সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিয়া উঠিল। রাত্রি ও দিনের মধ্যবর্তী যবনিকাটা ছিঁড়িয়া গিয়া যেন একটা অকল্পিত আলোকে পৃথিবীর রূপ পরিবর্তিত হইয়া যাইতেছে। ছোট ভাই একটা অস্ফুট আর্তনাদ করিয়া বসিয়া পড়িল। বাড়ির সম্মুখের রাস্তার উপর একখানা গরুর গাড়ি হইতে ধীরে ধীরে সন্তর্পণে নামিতেছেন কর্তার কঙ্কাল, তার প্রীতমূর্তি। দুই ভাইকে দেখিয়াই দুরন্ত ক্রোধে থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে সে মূর্তি অস্বাভাবিক হইয়া উঠিল। প্রাসন্ড কুলাঙ্গার, আমি আমি রে আমি, কথা শেষ হইল না। প্রেত মূর্তি পথের ধুলার উপরই সশব্দে লুটাইয়া পড়িল। গাড়োয়ানটা তাড়াতাড়ি সে দেহখানি তুলিয়া বলিল, জল আনেন গো, জল, ভির্মি খেয়েছেন গো, জল, জল আনো শিগগির। এতক্ষণে বড় ছেলের সংজ্ঞা ফিরিয়েছিল, সে তাড়াতাড়ি অগ্রসর হইয়া চিৎকার করিল, জল, জল, শিগগির জল আর পাখা, পাখা। প্রেত নয়, রক্ত মাংসের দেহধারী মানুষই, সরকার কর্তাই দুরন্ত কলেরার আক্রমণ হইতে বাঁচিয়া সশরীরে ফিরিয়া আসিয়াছেন। বলিবার ভুল এবং বুঝিবার ভুলে এমনটা হইয়া গিয়াছে। ভলেন্টিয়ারে তাহার শবদেহ লইয়া যায় নাই, রোগাক্রান্ত অবস্থাতেই তাহাকে হাসপাতালে লইয়া গিয়াছিল। কয়েকদিন অচেতন থাকিয়া চৈতন্য লাভ করিবার পর তিনি সংবাদ লইয়াছিলেন কেহ আসিয়াছে কিনা, কিন্তু কেহ আসে নাই শুনিয়া তিনি আর কোনো কথা বলেন নাই, পরিচয় দেন নাই, জিনিসপত্রের খোঁজ করেন নাই, এমনকি আপনার রোগীর যন্ত্রণার কথা পর্যন্ত জিজ্ঞাসা করিলেও বলেন নাই। তবু তিনি বাঁচিলেন। হাসপাতাল হইতে বাহির হইয়া মাটির পৃথিবীর সংস্পর্শে কিন্তু তাহার অন্তর গর্জন করিয়া উঠিল। তিনি ত্যাজ্যপূর্ত করিবার সংকল্প লইয়া গৃহে ফিরিয়া আসিয়াছেন। চেতনা লাভ করিয়া ছেলেদের এই অনিচ্ছাকৃত ভুলের কথা শুনিয়া কর্তা নির্বাক হইয়া রহিলেন। গ্রামের পাঁচজনে আসিয়া জমিয়াছিল। কর্তার সমবয়সী বৃদ্ধ চাটুজ্যে বলিলেন, যাক, যা হয়েছে তা হয়েছে, এখন ধরাধরি করে বাড়ির ভিতরে নিয়ে যাও, ভালো করে সেবা যত্ন করো, ডাক্তার টাক্তার ডাকাও। কর্তা বলিলেন, না, বাড়ির মধ্যে আর আমি যাব না, আমি কাশী যাব, যতক্ষণ আছি এইখানেই বেশ আছি আমি। বেশ তো, এই বাইরের ঘরেই বিছানা করে দাও, সে বরং ভালোই হবে, ছেলেপিলের গোলমাল কচকচি কিছু থাকবে না, বলো বিছানা করে দিতে বলো। বিছানায় শুইয়া কর্তার চোখে জল আসিল। পাশেই পৌত্রী কমলা তাহাকে বাতাস করিতেছিল। কম্পিত কণ্ঠস্বর যথাসম্ভব স্বাভাবিক করিয়া কর্তা তাহাকে বলিলেন, জানিস কমলা, তোর ঠাকুরমার বাড়ি ফিরে আসতে বড় সাধ ছিল, আমি আর তিনি বলিতে পারিলেন না, শুধু ঠোঁট দুইটি থরথর করিয়া কাঁপিতে লাগিল। কমলা পাকা গিন্নির মতো আপনার আঁচল দিয়া কর্তার চোখের জল মুছিয়া দিয়া বলিল, সে আর আপনি করবেন কি বলুন, আপনি তো ভালোই করতে গিয়েছিলেন, নিয়তির ওপর তো কারুর হাত নেই, আপনি কি আর করবেন বলুন।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কর্তা বলিলেন, তা নইলে আমি ফিরে আসি, শ্রাদ্ধ হয়ে গেল, কি লজ্জা বলো দেখি ভাই, আমার লজ্জা ছেলেদের লজ্জা, অথচ ছেলেরা তো আমার সেরকম নয়, কিন্তু লোকে তো বলতে ছাড়বে না। এ কথার উত্তর কমলা দিতে পারিল না। কর্তাও নীরব হইয়া ওই কথাই বোধ করি ভাবিতে আরম্ভ করিলেন। সহসা তাহার চোখে পড়িল ছোট একটি দামাল ছেলে বহির্বাটি ও অন্দরের মধ্যবর্তী দরজাটার উপরে বসিয়া পরম গম্ভীর ভাবে এক টুকরা মাটি লইয়া ভক্ষণ করিতেছে। লালাসিক্ত মৃত্তিকা চিত্রিত মুখখানি দেখিয়া তিনি না হাসিয়া পারিলেন না। কিন্তু কে এটি? কমলাও মুখ ফিরাইয়া দেখিয়া হাসিয়া ফেলিল। হো মাগু, কি খাচ্ছ গাট্টারাম? হ্যাঁ, কি খাচ্ছ? সন্দেশ খাচ্ছ? কেমন লাগছে বাপু, ঝাল? সঙ্গে সঙ্গে খোকা মাটির ঢেলাটা ফেলিয়া হু হু করিতে আরম্ভ করিল। কমলা হাসিতে হাসিতে বলিল, পাকামো দেখলেন, ওটি কার ছেলে? ও মা, চিনতে পারছেন না আমাদের গাঁটারামকে, ছোট কাকার ছোট খোকা? এটা এত বিজ্ঞ হয়েছে এর মধ্যে? আনান ওকে দেখি, আমরা যখন যাই তখন এইটুকু ছিল রে। কর্তা এবার উঠিয়া বসিলেন, বলিলেন, সব ছেলেদের ডাকতো দেখি, সব মশায়েরা কে কত বড় হয়েছেন। নাতিরা ভিড় করিয়া জমিয়া বসিল তাহাদের পিছন পিছন, এতক্ষণে বধূরা আসিতে সাহস পাইল, তারপর আসিল ছেলেরা। অপরাহ্নে কর্তা লাঠি ধরিয়া ঘর দূর সব ঘুরিয়া দেখিলেন, তাহার নিজের শয়ন ঘরে ঢুকিয়া তিনি স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া গেলেন। এ কি, তাহার ঘরের মাটির মেঝে তুলিয়া ইট চুন সিমেন্ট দিয়ে বাঁধানো, তাহার টাকা? বড় ছেলে স্বীকার করিয়া বলিল, হ্যাঁ, 4,000 টাকা ছিল। সেটা সেটা আমাকে দাও। আপনি টাকা নিয়ে কি করবেন? যখন যা দরকার হবে আপনি নেবেন। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া কর্তা বলিলেন, এ ঘরে শুচ্ছে কে? কমলাকে দিয়েছি ঘরখানা। জামাই আসেন প্রায়ই, ওর নির্দিষ্ট একখানা সাজানো গোছানো ঘর না থাকলে অসুবিধে হয়। কর্তা সেই সাজানো গোছানোই দেখিতেছিলেন, কায়দা করণ জিনিসপত্র সব নতুন, বেশ ভালোই লাগিল। ধীরে ধীরে তিনি বাহির হইয়া আসিলেন, পা দুইটা কাঁপিতেছিল। তিনি বলিলেন, আমায় ধরো তো কমলা। দিন কয়েক পর ক্ষোভে উত্তেজনায় কর্তা থরথর করিয়া কাঁপিতেছিলেন। বেলা 10টা হইয়া গেল, প্রাতঃকাল হইতে এখনো পর্যন্ত ঔষধ কি পথ্য কিছুই তিনি পান নাই। আরও জটিয়াছিলেন তিনি কমলার ব্যবহারে, ফিরিঙ্গি মেয়ের মতো সে তাহার স্বামীর সহিত হাত ধরাধরি করিয়া বেড়াইয়া ফিরিল। এবাড়ির হইল কি, বধূরা তাহার সম্মুখেই স্বামীদের সহিত কথাবার্তা কয়, তিনি চিৎকার করিয়া বাড়ি মাথায় তুলিয়া ফেলিলেন। বড় ছেলে একটা জরুরি বিষয়কর্মে লিপ্ত ছিল, সে আসিয়া একটু কঠিন স্বরেই বলিল, আপনি কি পাগল হলেন নাকি, একটু ধৈর্য ধরুন, বাড়িতেই জামাই রয়েছে, কমলা সেই জন্য আসতে পারেনি, মেয়েরাও সব ওই জন্য ব্যস্ত। ছেলের কথার সুরে কর্তা রক্তচক্ষু হইয়া বলিলেন, কি কি বলছো তুমি,
কি আমার মুখের উপর তুমি কথা কও? কমলা লজ্জিত মুখে ঔষধ ও পথ্য লইয়া ঘরে প্রবেশ করিয়া হাসি মুখে বলিল, আমায় বকুন দাদু, আমারই তো দোষ। যান বাবা, আপনি কাজে যান। কমলার পিতা চলিয়া গেল। কমলা আবার বলিল, রাগ করেছেন দাদু? কর্তা বলিলেন, কতটা বেলা হলো হিসেব আছে? তারপর ঔষধ ও পথ্য সেবন করিয়া অকস্মাৎ তিনি লজ্জিত হইয়া পড়িলেন। ঈষৎ হাসিয়া বলিলেন, খিদে পেয়েছিল রে, খিদে পেয়েছিল। কমলা একটু হাসিল। বৃদ্ধ এবার রসিকতা করিয়া বলিলেন, কর্তা বুঝি ছাড়েনি নতুন গিন্নি? বলিতে ভুলিয়াছি, পিতামহ পৌত্রীর নামকরণ করিয়াছেন নতুন গিন্নি। কমলা লজ্জিত হইয়া বলিল, কি যে বলেন আপনি, সে প্রস্থানের উদ্যোগ করিল। কর্তা বলিলেন, কাউকে একটু ডেকে দিয়ে যাস তো ভাই, এই খেদি পটল কি যে কেউ হোক, বসে একটু গল্প টল্প করি। কমলা চলিয়া গেল। কর্তা দুয়ারের দিকে চাহিয়া বসিয়া রহিলেন। বহুক্ষণ কাটিয়া গেল, কিন্তু কেহই আসিল না। ক্লান্ত হইয়া কর্তা শুইয়া পড়িলেন। নানা কল্পনা ও চিন্তার মধ্যে সহসা তাহার মনে হইল, ব্যবসার অবস্থাটা একবার নিজে তাহার দেখা দরকার, বড় ছেলেটির মতিগতি বড় ভালো নয়। শহরে আফিস করিবে, তাহার উপর আজিকার কথাবার্তা তাহার ভালো লাগে নাই, একখানা ঘর তাহার বিশেষ প্রয়োজন। বেশ ছোটখাটো ঘর একখানি অবিলম্বে আরম্ভ করাইতে হইবে। একখানা উইল কমলাকে কিছুদিনই দিবেনি। ছেলেদের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে, সেখানে অবিলম্বে বাতিল করিয়া দেওয়া উচিত। ছেলেদের ডাকিয়া সমস্ত পরিষ্কার করিয়া লইবার সংকল্প হইয়া উৎসাহের সহিত তিনি আবার উঠিয়া বসিলেন। শরীর অনেকটা বল তিনি ইহার মধ্যেই পাইয়াছেন। ইহার পর একবার কোন স্থানে চেঞ্জে গেলেই তিনি পূর্বস্বাস্থ্য ফিরিয়া পাইবেন। অপরাহ্নে ছেলেরা নিজেরাই আসিয়া উপস্থিত হইল। গম্ভীর হইয়া দৃঢ়স্বরে তিনি বলিলেন, এসো বসো, বসো এখানে সব। বড় ছেলে বলিল, আমরা বলছিলাম কি যে, মানে আপনার শরীরের অবস্থা। বাধা দিয়ে কর্তা বলিলেন, ও চেঞ্জে গেলেই সেরে যাবে। হ্যাঁ, আমরাও সেই কথা বলছিলাম, গঙ্গা তীরে অথবা কোনো তীর্থে গেলে, ধরুন আপনার বয়সও তো হয়েছে। তার মানে? কর্তার ভিতরটা যেন কেমন করিয়া উঠিল, সমস্ত দিনের সঞ্চিত মনের শক্তি এক মুহূর্তেই যেন কোনো বৈদ্যুতিক শক্তি সংস্পর্শে বিলুপ্ত নিঃশেষিত হইয়া গেল। বড় ছেলে বলিল, দেখুন, ভুল যখন হয়েছে তখন তো আর উপায় নেই, কিন্তু শ্রাদ্ধ শান্তি যখন হয়েই গেছে তখন, মানে প্রবীণ লোক বলছে সব, আর আপনার বাড়িতে থাকা ঠিক নয়। কাটোয়ার গঙ্গা তীরে আমরা একখানা ঘরও ঠিক করেছি, কাটোয়া এই কাছেই, সপ্তাহে সপ্তাহে আমরা একজন যাব, আর বামুন একজনও থাকবে। ছেলে বলিয়াই চলিয়েছিল। কর্তা বিফলের মতো চারিদিকে একবার চাহিয়া ছেলের কথার মধ্যেই বলিলেন,
বেশ, কথা বলিতে ঠোঁট দুইটি তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। কথা শেষ হইবার পরও সে কম্পন শান্ত হইল না, কিন্তু তাহা কাহারও দৃষ্টিপথে পড়িল না। ঠিক এই সময়টিতেই কমলা সর্বাঙ্গে মশিলিপ্ত চিত্রিত বদন গাট্টারামকে দুই হাতে ঝুলাইয়া লইয়া প্রবেশ করিল। দেখুন দেখুন দেখুন, ভূত দেখুন! দুই ভাই সেই মূর্তি দেখিয়া হাসিয়া আকুল হইয়া গড়াইয়া পড়িল। নমস্কার, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।